আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আজকে আপনার সাথে চমৎকার একটা অফার শেয়ার করবো, এখান থেকে ফিউচারে ভালো একটা প্রফিট কিন্তু প্রত্যেকেই করে নিতে পারবেন। তো কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেই ফুল প্রসেসটাই কিন্তু দেখাই দেবো, ঠিক আছে? তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, ইনশাআল্লাহ হেল্পফুল হবেন এবং আপনার প্রফিট হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাকে একটা রিকোয়েস্ট করে নেব, যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে সাবস্ক্রাইব লেখাটাতে ক্লিক করে দেবেন, তারপর পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দেবেন, ঠিক আছে? দেন যেটা করবেন, পাশে দেখতে পারবেন লাইক বাটন, লাইক বাটন একটা প্রেস করে দেবেন। আর এবং কি আপনাদের যেহেতু অফারটাতে পার্টিসিপেট করবেন আপনারা, যারা আপনাদের অফার লিঙ্কটা প্রয়োজন হবে, এর জন্য ভিডিওতে ডিসক্রিপশন মানে টাইটেলটা আছে এখানে একটা ক্লিক করবেন, তারপর আপনার সামনে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে সেম অ্যামাউন্ট, ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পারবেন যে টুডে অফার্স লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে এবং কি টুডে অ্যাপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে। দেখেন এখানে আমি একটু কালার করে দেখাই, দেখছেন এখানে দুটো লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা লিঙ্কেতে প্রেস করে দেবেন, ঠিক আছে? তো যখন যে কোনো একটা লিঙ্কেতে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, ঠিক আছে? তো এই যে এই পোস্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে জয়েন লেখাটা পেয়ে যাবেন, জাস্ট জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন। তারপরে যেটা করবেন আপনি এখানে লিঙ্কটা দেখতে পারতেছেন জয়েন লিঙ্ক, জাস্ট জয়েন লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। যখন জয়েন লিঙ্কেতে ক্লিক করে দেবেন তখন একটা আপনাদের ব্রাউজার ওপেন হবে, মানে আপনাদের ভিপিএনটা কানেক্ট করে নেবেন যদি কোনো প্রবলেম ফেস করেন, ঠিক আছে? আমি আগে বলে দিচ্ছি আপনি ভিপিএনটা কানেক্ট করবেন, আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে ভিপিএন কানেক্ট করতে হবে না। একটা ব্রাউজার কানেক্ট করবেন, তারপর যেটা করবেন এখান থেকে দেখতে পারতেছেন এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, ঠিক আছে? আমি এটা দেখেন মাউসটা যেখানে ড্র্যাগ করতেছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, তার নিচে দেবেন পাসওয়ার্ড, রেফার কোড অটোমেটিকলি নিয়ে নেবে, স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পারবেন টিক মার্ক, এখানে টিক মার্ক, আর এখানে দেখতে পারবেন একটা ক্যাপচা আসবে, ঠিক আছে? ক্যাপচাটা সল্ড আউট করবেন, একটু টাইম দিবেন তাহলে ক্যাপচার আসবে, কারণ ক্যাপচার আসতে একটু টাইম নেই। তারপর এখানে নিচে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন, জাস্ট রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশনে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের ইমেলে তারা একটা কোড সেন্ড করবে, ঠিক আছে? তো এই কোডটা দিয়ে এখানে এটা ভেরিফাই করতে বলবো, এটা আপনি সবাই পারবেন, যারা মূলত এইগুলো কাজ করেন এয়ারড্রপ সেক্টরে তারা জানেন কীভাবে ভেরিফাই করতে হয়, ঠিক আছে? তারপর যেটা করবেন আপনাদের দেখতে পারবেন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে? তো আপনাদের এখন কাজটা কি, এখন কাজটা হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা অবশ্যই ফোন দেওয়া করবেন, ফোন দেওয়া করবেন কোনো সমস্যা নেই। আমি পিসি দিয়ে করতেছি এই জন্য মানে আমার একটু ইজি হয় ভিডিও মেক করতে, ঠিক আছে? আর ফোনটাও তেমন ভালো না যার কারণে আমি পিসি দিয়ে করতেছি। তারপর আপনারা যেটা করবেন আর কি, আপনাদের ফোনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যেখানে মেটা এয়ারড্রপ নামে একটা অপশন পাবেন, থ্রি লাইন, ওখানে থ্রি লাইন থাকবে, থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর, ঠিক আছে, মেটা এয়ারড্রপ একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন টাস্ক ওভারভিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, টাস্ক ওভারভিউ একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখতে পারবেন লোডিং হয়ে মেন ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে? দেখেন আমারটা কিন্তু ইন্টারফেসটা আসতেছে, আর প্রজেক্টটা ভাইরাল বিদায় কিন্তু সাইটটা একদম ডাউন হয়ে আছে, ঠিক আছে? তো দেখেন আসতে কিন্তু টাইম নিতেছে, দেখেন এখানে কিন্তু আমার জিরো টোকেন দেখাইতেছে, ঠিক আছে? তো আপনারা কীভাবে টোকেন আর্ন করবেন এর জন্য একটু নিচে আসবেন, নিচে আসার জন্য একটু স্ক্রোল করবেন, স্ক্রোল করার পর দেখতে পারবেন এই টাস্কগুলো এখানে আছে। ফার্স্ট অফ অল আপনি কী করবেন, দেখেন এখানে কানেক্ট টেলিগ্রাম, আপনি টেলিগ্রামটা এখানে কানেক্ট করবেন, লিঙ্কডইনটা এখানে কানেক্ট করবেন, ঠিক আছে? দেন এখানে টুইটার আছে, তারপরে এইগুলো সবগুলো মূলত ডিসকর্ড আছে, রিডিট আছে, সবগুলো আর কি কানেক্ট করে নেবেন। তারপর আপনাদের টাস্ক ম্যানেজার করবেন, টাস্কগুলো ওপেন হবে, আর এখানে নিচে দেখেন এগুলো সবগুলো কিন্তু কামিং সুন, ঠিক আছে? এখানে যা দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু কামিং সুন, ফিউচার আসবে আর কি। তো আমি ফার্স্ট অফ অল টেলিগ্রামটা কীভাবে কানেক্ট করবেন দেখাই, এখান থেকে যাওয়ার পর এখান থেকে আচ্ছা এটা এখান থেকে লগ আউট করতে হবে, আমি লগ আউট করে নিই আগে, যেহেতু আগের অন্য একটা অ্যাকাউন্ট এখানে ই করা আছে, মানে আমার ক্রোমের সাথে অ্যাড করা, তো এটা আমি এখান থেকে লগ আউট করে নতুন একটা টেলিগ্রাম আমি কানেক্ট করবো এখানে, এখান থেকে এই উপরে দেখতে পাচ্ছেন লগ আউট, জাস্ট এই লগ আউটে ক্লিক করে দিলাম। ভিডিওটি লং হলেও ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করবেন, ইউনাইটেড কিংডম দেওয়া, এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? কিংবা আপনি চাইলে ওখানে প্লাস 880 দিলেও কিন্তু বাংলাদেশ চলে আসবে। আচ্ছা আমি এখানে +880 দিয়ে দিই, দেখেন বাংলাদেশ চলে আসে। তারপর আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিতেছি, ঠিক আছে? তো এখান থেকে আমি ফোন নাম্বারটা কপি করে নিই আমার, আচ্ছা এখান থেকে আমি নাম্বারটা কপি করে নিই। তারপর যেটা করবেন আপনারা এখান থেকে এখানে এই পেজে আসবেন, আসার পর আচ্ছা এই পেজে না, সেটা এখান থেকে ছোটো করে দিই, এটা নিচে পড়ে গেছে, দেখেন এখানে আসা এখান থেকে পেস্ট করে দেবেন, দেন এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। তখন দেখতে পারবেন আপনার টেলিগ্রামে একটা মেসেজ চলে আসছে, দেখাই আপনাদেরকে আমি, এই দেখেন টেলিগ্রামে কিন্তু একটা মেসেজ চলে আসছে, এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর একদিন আপনি ওখানে চলে আসবেন, মানে এটা ছোটো করতে হবে, দেখেন এখানে কিন্তু এটা কানেক্ট হইতেছে, দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন, একটু স্লো স্লো কথা বলতেছি আর আপনাদের বোঝানোর সাথে একটু ভালোভাবে দেখাইতেছি। তারপরে এখান থেকে কানেক্ট লেখাটা দেখতে পারবেন, জাস্ট কানেক্ট একটা ক্লিক করে দেবেন, কানেক্টটা যখন ক্লিক করবেন দেখি এখানে আর কোনো কিছু আসে নাই, ঠিক আছে? সেখানে একটু টাইম নেবেন, কানেক্ট হইতে একটু টাইম লাগবে, এখানে এটা মেবি কানেক্ট হয়ে গেছে। আমি পেজে যাই, পেজে যাওয়ার পর দেখি
আচ্ছা এটা এরর মারতেছে, আমি আগেও দেখছি অনেকে ট্রাই করছে। আসলে টেলিগ্রামটা কানেক্ট করতে একটু প্রবলেম করে, আমি টুইটারটা কানেক্ট করে দেখাই আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল এখানে আপনার টুইটার নেম ইউআরএল মানে নামটা দিবেন আর ইউআরএলটা দিবেন, তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা গাইজ দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এটি দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখেন নিচে কিন্তু এখানে দুটো টাস্ক চলেও আসছে, তো এগুলো কমপ্লিট করতে হবে আর এগুলো সবগুলো কিন্তু আপনাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি কানেক্ট কীভাবে করবেন, এখানে কানেক্টে ক্লিক করবেন। তো যেগুলোতে আপনাদের অ্যাকাউন্ট আছে তো আছে, আর যেগুলোতে অ্যাকাউন্ট আপনাদের নাই সেগুলোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো আমি আগে যেটা দেখাইতে পারি না, আমি ট্রাই করতে গেছি দেন হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমি ভিডিওটি একটু আটকেছিলাম মানে পোস্ট করে রাখছিলাম। আচ্ছা দেখেন এটা দেখাই দিই আপনাদেরকে, এখান থেকে অ্যাকসেপ্ট আই এগ্রি দিবেন, আই এগ্রি দেওয়ার পর একটু ওয়েট করবেন, ঠিক আছে। যেহেতু সার্ভারটা ডাউন সেক্ষেত্রে একটু স্লো স্লো কাজ করবে, এটাই স্বাভাবিক। দেন একটু ওয়েট করবেন আপনারা সবাই। তারপরে এখানে দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপ একটা ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আমি আমার ইমেলটা দিয়ে নিতেছি, সেই ইমেলটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিই, এখান থেকে নেক্সট। আচ্ছা পাসওয়ার্ডটা স্ট্রং না এখন দেখি, হ্যাঁ স্ট্রং হয়েছে মোটামুটি, এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। দেন এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন, ডিসেম্বর 31 2003 একটা দিয়ে দেবেন আর কি, ঠিক আছে। দেন এখান থেকে নেক্সট করে দিবেন, তারপর ব্লগ নেম একটা কিছু দিয়ে দিবেন, দেন সাইন আপে ক্লিক করে দিবেন। কি কই ইমেল আইডি, আচ্ছা এই ইমেল মেবি আমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি ওটাতে লগ ইন করে ফেলি। তো যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা যেটা করবেন এখানে অবশ্যই আপনারা সাইন আপ করবেন, ঠিক আছে। তো যেহেতু তারা বললো যে আমার ইমেলে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এই ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, মানে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। আচ্ছা গাইস আপনাদেরকে একটা কথা বলি, আপনার টুইটার অ্যাকাউন্টটা কীভাবে কানেক্ট করবেন, আমি অলরেডি কয়েকটা বেশ কয়েকটা কানেক্ট করে নিয়েছি অলরেডি, ঠিক আছে। তো আপনার টুইটার কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখাটা, জাস্ট ওপেনে একটা ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে টুইটারটা তাদের ওপেন হবে, ঠিক আছে। এখান থেকে টুইটটা করে দেবেন, ভালোভাবে বুঝেন। টুইট করে দেওয়ার পর যেটা করবেন, আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন, মানে আপনি যে রিটুইট যে করলেন রিটুইট লিঙ্কটা এখানে কপি করে দেবেন, মানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তাদেরকে আমি দেখাই দিই, আর বেশ কয়েকটা টাস্ক আমি আগে কমপ্লিট করেছি, কারণ যদি সবগুলো দেখাইতে যাই তাহলে সেক্ষেত্রে অনেক টাইম লেগে যাবে। দেন এখান থেকে যদি টুইট লিঙ্ক দেওয়া আছে এখানে টুইট লিঙ্কটা দেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে কি এখানে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা দেবেন, এই যে এখানে আমি দেখাই দিই, এখানে আপনার টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা এখানে সাবমিট করে দেবেন। আচ্ছা টুইটার প্রোফাইল লিঙ্কটা কই, এই যেটা, আরে এখানে টুইটার প্রোফাইল লিঙ্কটা সেন্ড করে দেন এখান থেকে কানেক্ট একটা ক্লিক করবেন। দেখতে পারবেন এই টাস্কটা কিন্তু আপনাদের কানেক্ট হয়ে যাওয়ার কথা, দেখেন কানেক্ট হয়ে যাবে, একটু লোডিং দিতেছে দেখেন, এখানে দেখেন এটা এই টাস্কটা কিন্তু কমপ্লিট। আমার কিন্তু এখানে টোটাল 30টা টোকেন মানে আমি ক্লাইম ই করে ফেলছি অলরেডি। আর এখন কথা হচ্ছে আপনাদের এখানে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করার জন্য আর 5টা টোকেন পাবেন, এর জন্য যেটা করবেন। আচ্ছা দেখেন এখানে আপনার টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা বলে দিই। ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন এখান থেকে যে এগুলো এই পর্যন্ত কানেক্ট করার পর যেটা করবেন আপনারা, ঠিক আছে। কানেক্ট করার পর এখান থেকে টেলিগ্রামে ক্লিক করবেন, টেলিগ্রাম বলতে সরি টাস্কের উপরে ক্লিক করবেন, টেলিগ্রামের পাশে টাস্ক, এখানে ক্লিক করার পর এখানে যে ওপেনে, ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেলিগ্রামে জয়েন করার পর এখানে দেখতে পারবেন কমপ্লিটেড, এখানে কমপ্লিটেড একটা ক্লিক করে দেবেন। সেমভাবে সবগুলো করে নেবেন এতটুকু কাজ, ঠিক আছে। তো তারপরে নেক্সট আপডেট অবশ্যই টেলিগ্রামে জানাই দেবো, যারা পার্টিসিপেট করছেন তো করছে, যারা পার্টিসিপেট করেনি তারা ভিডিওটা দেখে অবশ্যই পার্টিসিপেট করে নেবেন।